সিপাহীজলা জেলাভিত্তিক বঙ্কিমচন্দ্রের 179তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় 27 জুন শনিবার সকালে চরিলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে। সিপাহীজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় চরিলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে বঙ্কিমচন্দ্রের 179তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশদত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষচন্দ্র দাস, সিপাহীজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক পাঞ্চালি দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জেলা পরিষদের সহসভাপতি পিন্টু আইচ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা সভাধিপতি সহ বিধায়ক সুভাষচন্দ্র দাস। অনুষ্ঠানে বিধায়ক সুভাষচন্দ্র দাস বঙ্কিমচন্দ্রের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের লেখা। অনুষ্ঠানে বিধায়ক সুভাষচন্দ্র দাস বঙ্কিমচন্দ্রের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের লেখা। তিনি এমন এমন সাহিত্য রচনা করে গেছেন যার উদ্দেশ্য দেশকে মুক্ত করা, জাতিকে মুক্ত করা। জ্বালাময়ী রোগ, সেটাকে আমরা সামনে রেখে আমরা আমাদের কাজগুলো করতে হচ্ছে। এজন্য বড় আকারে করা যাচ্ছে না, ডিস্টেন্স মেনটেন রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে। এইসব কারণে আমরা যদিও বড় আকারে না করতে পারি, কিন্তু সারা ভারতবর্ষের আনাচে কানাচে ছোট ছোট করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিশালগড় থেকে সুমন দেব এবং আমির হোসেনের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।